করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ইতিমধ্যেই নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় পথচলতি অসচেতন মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনকে অভিযান করতে দেখা গেল। সেই মতো নদিয়ার শান্তিপুর থানার পক্ষ থেকে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল। বৃহস্পতিবার রাত ১১টায় শান্তিপুর রাজপথে শুরু হয় পুলিশি অভিযান। এদিন অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এই অভিযানে উপস্থিত ছিলেন বিডিও প্রণয় মুখোপাধ্যায়, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ইতিমধ্যেই নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় পথচলতি অসচেতন মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনকে অভিযান করতে দেখা গেল। সেই মতো নদিয়ার শান্তিপুর থানার পক্ষ থেকে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল। বৃহস্পতিবার রাত ১১টায় শান্তিপুর রাজপথে শুরু হয় পুলিশি অভিযান। এদিন অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এই অভিযানে উপস্থিত ছিলেন বিডিও প্রণয় মুখোপাধ্যায়, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ইতিমধ্যেই নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় পথচলতি অসচেতন মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনকে অভিযান করতে দেখা গেল। সেই মতো নদিয়ার শান্তিপুর থানার পক্ষ থেকে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল। বৃহস্পতিবার রাত ১১টায় শান্তিপুর রাজপথে শুরু হয় পুলিশি অভিযান। এদিন অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এই অভিযানে উপস্থিত ছিলেন বিডিও প্রণয় মুখোপাধ্যায়, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।